শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা টিউলিপ পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আব্দুল মোমিনের পাঠানো প্রতিবেদনে। 30শে ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিয়া রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ সনিতা নাসরিন নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজম হল, নাসিমুদ্দিন, মোহাম্মদ আলেফ বাদশা মণ্ডল, এম রাঙ্গা রহমান, শিক্ষক অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী। সভাপতি বক্তব্যে বলেন, টিউলিপ পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করায় কৃতজ্ঞতা প্রকাশ করছে। এদিকে প্রধান শিক্ষক বলেন, আমরা বাংলা ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষা দিয়ে থাকি। অন্যদিকে অভিভাবকরা বলছে, টিউলিপ পাবলিক স্কুলে আমাদের সন্তানেরা ভালোভাবে পড়াশোনা করছে, এখানে প্রতিটি দক্ষ শিক্ষক দ্বারা ক্লাস নেয়, আমাদের ছেলে মেয়ে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেকচার দিতে পারে। পরিশেষে অনুষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।